করলা এক প্রকার তেতো স্বাদের সবজি। দক্ষিণ পূর্ব এশীয় এই সবজি এখন সারা পৃথিবীতে বিশেষ করে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। রক্তে শর্করার পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, যকৃত ভালো রাখে, কৃমিনাশক হিসেবে কাজ করে, চর্মরোগেরও উপকার করে। বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে করলা খুবই উপকারী, বাঙালি মাত্রই কম বেশি পরিচিত এই সবজির সাথে। তবে পছন্দের চাইতে অপছন্দের তালিকায় দীর্ঘ। এর তিতো স্বাদের জন্য অনেকেই বিশেষ করে শিশুরা তো মোটেই খেতে চায় না। তবে সত্যি বলতে কি, ভোজনরসিক বাঙালিই কেবল বোঝেন করলার আসল স্বাদ। বসন্তকালের অসুখগুলোর জন্য করলা হলো উৎকৃষ্ট খাবার। এছাড়া সর্দি, কাশি, জ্বর, টাইফয়েড সহ বিভিন্ন রোগ এই সময় বেশি দেখা যায়, কারণ হঠাৎ করে ঠান্ডা থেকে গরম শুরু হয়, তাই আবহাওয়া সহ্য করতে একটু কষ্ট হয় সবার। চর্বি ও চিনিবিহীন এই সবজি রক্ত পরিষ্কার করে, যে কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। নিয়মিত করলা খেলে যে কোনো মানুষের শরীরে আয়রনের পরিমাণ বাড়ে। করলা ও চিরতার রস কৃমিনাশক হিসেবে কাজ করে। ছোট বাচ্চাদের করলা খাওয়ার অভ্যাস করতে পারলে খুবই উপকার হবে, কারণ ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের কৃমির আক্রমণ হওয়ার আশঙ্কা খুব বেশি। গরম বা ঠান্ডাজনিত অন্য সমস্যাগুলোর বিরুদ্ধেও কাজ করে এই সবজি। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন বেশি, এমন মানুষের রক্তে চিনির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। ডায়াবেটিক্স রোগী, অধিক ওজনের মানুষের জন্য করলা অত্যন্ত উপকারী, কারণ এটি রক্তে চিনির পরিমাণ কমায়। হেপাটিক এনকেফালোপ্যাথি, লিভার সিরোসিস ও জন্ডিসের রোগীদের জন্য করলা উপযুক্ত খাবার। মুখ, নাক ও কানের ছিদ্র দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে অনেক রোগ জীবাণু। এই জীবাণুগুলো ধ্বংস করে করলা, ত্বকের পুষ্টি বাড়াতেও কাজ করে। কাঁচা করলায় ভিটামিন বেশি, তাই কাঁচা খাওয়াই ভালো। আমাদের দেশে ভর্তা, ভাজি, তরকারি বা স্যুপ হিসেবে করলা খাওয়া হয়। যত কম তেল মশলা দিয়ে রান্না করা যায় ততই ভালো। শত বছর ধরে চীন এবং ভারতের তথা সম্পূর্ণ এশিয়াতেই করলা ব্যবহৃত হয়ে আসছে ডায়াবেটিক্সের ওষুধ হিসেবে। এতে প্ল্যান্ট ইনসুলিন আছে, যা রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের আদিবাসীরাও বহু বছর ধরে করলাকে ডায়াবেটিক্স, পেটের গ্যাস, হাম ও হ্যাপাটাইটিসের ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে। উচ্চ রক্তচাপ কমাতে, ম্যালেরিয়া জ্বরে এবং মাথা ব্যথায়ও। করলা জন্মায় ট্রপিক্যাল অঞ্চলে, যেমন এশিয়া, পূর্ব আফ্রিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকা। করলায় আছে পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম আর কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম। আছে যথেষ্ট লৌহ, প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি এবং আঁশ। ভিটামিন এ এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা শরীরের কোষগুলোকে রক্ষা করে, বার্ধক্য ঠেকিয়েও রাখতে পারে। আরও আছে লুটিন আর লাইকোপিন, এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাইকোপিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও বটে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ কলোরাডোর ক্যান্সার সেন্টার কর্তৃক গবেষণায় দেখা গেছে যে করলা অত্যন্ত সফলভাবে অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধে সক্ষম। গবেষণায় দেখা গেল যে টেস্ট টিউবে রাখা মানুষের অগ্নাশয়ের ক্যান্সার কোষে করলার জুস প্রয়োগে কোষের মৃত্যুর হার বেড়েছে। কিন্তু কিভাবে? মূলত দ্রুত বর্ধনশীল ক্যান্সার কোষের বৃদ্ধির জন্য প্রয়োজন প্রচুর গ্লুকোজ বা চিনি। করলা ইনসুলিনের নিঃসরণ বাড়িয়ে দেয়, এই গ্লুকোজ মেটাবলিজম বা ভেঙে ফেলার ব্যবস্থা করে, ফলে ক্যান্সার কোষ বাড়তে না পেরে মরে যায়। ঠিক একইভাবে করলা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্সও। এছাড়াও রক্তের চর্বি কমায় করলা এবং ভালো কোলেস্টরল HDL-কে বাড়ায়। রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। কৃমিনাশক হিসেবেও করলার তুলনামূলক ভার। করলা ভাইরাস নাশক হিসেবেও সমান কার্যকরী। হেপাটাইটিস এ, হারপিস ভাইরাস, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ সৃষ্টি করে। লিভার ক্যান্সার, লিউকেমিয়া, মেলানোমিয়া ইত্যাদি প্রতিরোধ করতে পারে। করলার ল্যাক্সেটিভ পায়খানাকে নরম রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। জীবাণুনাশী, বিশেষ করে ইকোলাই নামক জীবাণুর বিরুদ্ধে কার্যকর, ফলে ডায়রিয়াও প্রতিরোধ হয়। করলা নানান রকম চর্মরোগের প্রতিরোধ করতে পারে। করলা জুস লিভারের কর্মক্ষমতা বাড়ায়, রক্ত পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে করলার আরেকটি প্রচলিত নাম উস্তা। বেশি করে পেঁয়াজ দিয়ে ঘিয়ে ভাজা করলা আলুর যে স্বাদ, তাতে এক থালা ভাত খেয়ে ফেলা যায় অনায়াসেই। কিংবা করলা দিয়ে কুচো চিংড়ি, ডাল দিয়ে করলা চচ্চড়ি, কিংবা ইলিশ মাছের কাঁটা কুচো দিয়ে মাখো মাখো করলা, আর ইলিশ বা রুই মাছের ডিম দিয়ে করলা ভাজার যে স্বাদ, মুখের সাথে লেগে থাকবে একবার খেলেই। বাঙালির রসনা বৈচিত্র্যের অনবদ্য উদাহরণ এই সকল খাবার। হতে পারে করলা বিচ্ছিরি তেতো, তবে এই তেতো হওয়াটাই এর স্বাদ। জেনে রাখা ভালো যে খাবারের শুরুটা তেতো দিয়ে হলে তা মুখের মাঝে কিছু বিশেষ এনজাইমের সক্রিয়তা বাড়ায়, ফলে খাদ্য হজম হয় দ্রুত ও সহজে।
এবং এই কারণেই তা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।